মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বিক্ষোভে আহত হয়েছে আরও 56 জন। আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় সহিংস বিক্ষোভ ও এর জেরে সেনাবাহিনীর শক্তি প্রয়োগে প্রাণহানির এই ঘটনা ঘটে। বিক্ষোভের ঘটনায় আটক করা হয়েছে 158 জনকে। হতাহতের এই ঘটনায় একটি তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে বুধবার দেশটির এই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।